বিবেকানন্দ রক থেকে তোলা সাগরের ছবি। সাগরের মধ্যে পাথর আছে, তো তাতে সাগর বাধাপ্রাপ্ত হয়ে ঢেউগুলো ফোয়ারার সৃষ্টি করছে। এই যে ঢেউগুলোকে মনে হয় সাবানের ফেনা, মনে হয় ঢেউগুলো ধাক্কাকে সাবানের ফেনার মতো আকৃতি ধারণ করেছে। অদ্ভুত লাগছে দেখতে, আর রকটাও অদ্ভুত, বিশাল রক যার উপর বিবেকানন্দের মন্দির তৈরি হয়েছে। সমুদ্রে সেই রকে ধাক্কা খেয়ে ঠিক মনে হয় সাবানের ফেনার মতো ঢেউ সৃষ্টি করছে। আর দূরের যে রক আছে ওখানে ধাক্কা খেয়ে তো ফোয়ারার মতো ঢেউগুলো ফোয়ারার সৃষ্টি করছে মনে হচ্ছে, ঢেউগুলো মনে হচ্ছে ফোয়ারার সৃষ্টি করছে। পাশে একটা রকে তামিল কবির মূর্তি এখনও সম্ভবত কমপ্লিট হয়নি, হলে ওটাও একটা স্পট হবে। যেদিকে তাকাও শুধু জল আর জল, তিনটি সাগরের মিলনস্থল, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর, তিনটে সাগরের মিলনস্থল। বিশালাকায় শিলা, মানে শিলাটা যে কত বড় না দেখলে বোঝা যাবে। শিলার আকৃতিটা যা না দেখলে বোঝা যাবে, বিশাল 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 শিলা। এই শিলার উপর বিবেকানন্দ এসে ধ্যান করেছিলেন 1892 সালের ডিসেম্বরের শেষ তিন দিন, 24-25-26, ও আমি ভুল বলেছি, 25, 26 এবং 27, তাও সম্ভবত, মানে লেখা আছে যেটা আমরা দেখলাম ভেতরে গিয়ে, 1892 সালে তিন দিন, ওই সালের ওই মাসের ডিসেম্বর মাসের তিন দিন, মানে ওই বছরের শেষের দিকে তিন দিন তিনি এই রকে বসে তপস্যা করেছিলেন, মানে ধ্যান করেছিলেন। যে মূল ভূখণ্ড থেকে সাঁতরে তিনি এই রকে উঠে এসেছিলেন, এসে ধ্যান করেছিলেন। আসলে শিলার বিশালাকায় আকারের ধারণা করা যাবে, ছবিতে বোঝা যাবে না ঠিক মতো, ছবিতে তো কিছুটা দেখা যাচ্ছে। এই যে শিলা, শিলার উপরে মূর্তি, বিবেকানন্দ মেমোরিয়াল হল, মূল মন্দির, মূল মন্দিরের ছবি। ভেতরে ছবি তোলা নিষেধ, মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ।